এখানে কেউ ওইভাবে কথা বলেন না। আল্লাহর খুশি করার জন্য এখানে এসেছি, আল্লাহর খুশি করবার জন্য এখানে এসেছি। দুনিয়ায় অন্য কাউকে খুশি করবার জন্য আমরা এই মঞ্চে হাজির হই নাই, কারণ একমাত্র কেবলমাত্র সন্তুষ্টি করব একজনের, তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি হলেন আমার আপনার পালনেওয়ালা সৃষ্টিকর্তা মহান রব আল্লাহ। সেই আল্লাহর রাজি খুশি করবার জন্যই আমরা এখানে আসলাম, এবং সেই আল্লাহর খুশি এবং প্রশংসা আমরা শুরুতেই আদায় করলাম, কি ঠিক কিনা? আমার সাথে সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। তাহলে প্রশংসা করলাম কার? প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম। সম্মানিত হাজিরিন, এই আল্লাহর প্রশংসা আমরা যদি কিয়ামত পর্যন্তও করি তাহলে এই প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না? পারবো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে দাঁড়াচ্ছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যে তোমাদেরকে কোরআন পাঠালাম সেই কোরআনের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি কালি বানানো হয় আর যদি পৃথিবীর সমস্ত গাছপালাকে যদি কালি কলম বানানো হয়, ওই কলম দ্বারা ওই কালি দ্বারা যদি আল্লাহর প্রশংসা আল্লাহর নিয়ামত আল্লাহর প্রশংসা লেখা শুরু হয়, তবু তোমরা আমার আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। তোমরা লিখতে লিখতে তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে, পরেও তোমার রবের প্রশংসা শেষ করতে পারবে না, কলমের কালি শেষ হয়ে যাবে। এভাবে আবার যদি তোমরা কালি করো, এভাবে যদি যতবারই করো না কেন, ওই কলম আবৃত কালি দ্বারা যদি তোমরা আল্লাহর প্রশংসা আল্লাহর নিয়ামত লিখতে শুরু করো তাহলে তোমরা আমার রবের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা জীব, তবু ফুরাবে না তোমার প্রশংসা জীব। লিখতে লিখতে কলমের কালিটা শেষ হয়ে যাবে, কলমটা ক্লান্ত হয়ে ভেঙে যাবে সম্মানিত হাজিরিন, তারপরেও কিন্তু আমার আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। কিন্তু আমাকে আপনাকে সেই মহান রবের শেষ যদিও আমরা করতে পারবো না, কিন্তু সুখে দুঃখে বিপদে আপদে সকল সময়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, কি ঠিক কিনা? কারণ বিপদ দিয়েছে, যিনি বিপদ দিয়েছেন তিনি আবার আপনাকে ওই বিপদ থেকে কি করবেন, মুক্ত করবেন। সেই বিপদ আপনাকে রোগাক্রান্ত বানিয়েছে, অসুস্থ বানিয়েছে, সেই মহান রবই আপনার সেই অসুস্থ থেকে সেবায় কামেলা দিবে, কি ঠিক কিনা? কারণ আপনার হতাশা হওয়ার কিছু নাই, আপনাকে হতাশা হওয়ার কোনো কারণ নাই, কারণ যেই আল্লাহ অসুস্থ দিয়েছে, যেই আল্লাহ বিপদ দিয়েছে, যেই আল্লাহ ঋণগ্রস্ত করেছে, সেই আল্লাহ হই আবার আপনাকে সেই বিপদ থেকে, সেই ঋণগ্রস্ত থেকে, সেই অসুস্থতা থেকে আপনাকে মুক্ত করবেন ইনশা আল্লাহ। কিন্তু মাঝখান দিয়ে আপনাকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারের ভিতরে জানাচ্ছেন, ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসিহি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারের ভিতরে জানাচ্ছেন, আমি আমার বান্দাদেরকে
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি কিছু ভয় ভীতি ফসল আদি ক্ষয় ক্ষতি করে অসুস্থ বানায় রোগাক্রান্ত করে ঋণগ্রস্ত করে বিপদ আপদ দিয়ে আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করি আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করি এজন্য পরীক্ষা করি কেন পরীক্ষা করি আমি দেখতে চাই যার বিপদ হয়েছে সে বিপদে আমার অটল থাকে কিনা আমার জন্য ধৈর্য ধারণ করে কিনা আমায় রোগাক্রান্ত করলাম এই রোগাক্রান্ত থেকে দেখি সে হতাশ হয় কিনা সে কবিরাজের কাছে যাবে না কোনো মাজারে যাবে না কোনো পীর বাবার কাছে যাবে না সে শুধুমাত্র কেবলমাত্র যাই নামাজের পাটে দিয়ে বসে চোখের পানিটা ছেড়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ সকল বিপদ সকল রোগাক্রান্ত ঋণগ্রস্ত থেকে তুমি একমাত্র হেফাজতকারী কে ঠিক কিনা সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে উদ্ধার করবেন আপনার ঋণগ্রস্ত থেকে উদ্ধার করবেন ভয় ভীতি দিয়ে আপনাকে ভয় দেখাবেন তাহলে সকল কিছু থেকে আপনি ইস্তিকামা থাকবেন আল্লাহর পথে তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল কিছু থেকে উদ্ধার করবেন সকল কিছু থেকে আপনাকে হেফাজত করবে এরপরে আল্লাহ জানাচ্ছেন অবশ্যই সাবিরিন আর যারা আমার পথে আমার জন্য যারা এভাবে আমার জন্য অটল থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছি যারা ধৈর্য ধরবে তাদের জন্য রয়েছে কি সুসংবাদ তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা একটু ধৈর্য ধরতে চাই না ধৈর্য ধরতে চাই কি না এখানে একটু কষ্ট হবে কিন্তু কষ্ট হলেও আপনার ফজিলত এবং ফায়দা আছে কি না আপনি এখন জান্নাতের বাগিচায় আছেন অসংখ্য ফেরেশতারা আপনাদেরকে পাহারা দিচ্ছে এই রেকর্ডটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পৌঁছায়া দেবে আল্লাহ তোমার ওই বান্দাগুলোই শীতে কনকনে শীতের ভিতরে দেখো কষ্ট করে বসে বসে কোরআন হাদিসের মজলিসে দিনের কথাগুলো শুনছে আল্লাহ তোমার ওই বান্দাগুলোর কোনো চাওয়া পাওয়া নাই একটাই চাওয়া তোমার ওই বান্দাগুলো তোমার জান্নাত পেতে চায় কি পেতে চাই আমরা কি পেতে চাই আমরা আল্লাহর জান্নাত পেতে চাই সকলের একটাই চাওয়া আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই সেই জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করছে জাস্ট ওয়েট শুধুমাত্র অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে পরেই সেই জান্নাতে আমরা যেতে পারবো ইনশা আল্লাহ আসুন আমি আমার নির্ধারিত তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা করছি আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছে জবান ছেড়ে দিয়ে আমার সাথে একটু পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم الله رب العالمين কুরআনুল কারীমের সূরা আল আনআমের 162 নম্বর আয়াতের ভিতরে জানাচ্ছেন কুল ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি তাদেরকে বলে দিন ইন্না সলাতি হে নবী আপনি তাদেরকে বলে দিন নিশ্চয় ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ কার নামাজ কার নামাজ আল্লাহর নামাজ হে নবী আপনি বলে দিন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি আমার কুরবানি কার কুরবানি আমরা কুরবানি করি কার নামে ওই যে সাত নাম পাঁচ নাম তিন নাম তাদের নামে করি নাকি
কারণ আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা কুরবানি করে থাকি তাদের পক্ষ থেকে। সাত নাম, পাঁচ নাম, তিন নাম, এক নাম, এটা তাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কি করি, কুরবানি করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার। তাহলে আমরা সে আল্লাহ রবের উদ্দেশ্যে আমরা কি করে থাকি, আমরা কুরবানি করে থাকি। আমাদের হালালকৃত পশু আমরা আল্লাহর নামে, যাদের উপর ফরজ হয়েছে এবং যাদের সামর্থ্য আছে, আমরা আল্লাহর নামে আমরা কি করে থাকি, কুরবানি করে থাকি। তাহলে বলা হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কার, তোমার রবের জন্য। কার রবের জন্য? তোমার রবের জন্য, যিনি সারা জাহানের মালিক, যিনি সারা জাহানের মালিক, যার অধিপতি বিস্তার করে, দুনিয়ায় অন্য কারো তাবেদারি চলে না। আপনি যত টাকা পয়সা আলো হন না কেন, আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনি যত বড়ই দানশীল হন না কেন, আপনি যত বড়ই শিল্পপতি হন না কেন, আপনি একজনের কাছে ধরা, তিনি কে? তিনি হলেন আমার আপনার পালনেওয়ালা, তিনি হলেন আমার আপনার সারা জাহানের মালিক আল্লাহ। একটু মনটা নরম করে বলেন তো, আল্লাহ, 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 আল্লাহর ডাক, আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি না? এমন ভাবে আওয়াজ দিবেন, যারা বাজারে আছে তারা বুঝবে যে এখানে এমন একটা তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, যেখানে হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র একজনের নাম, তিনি হলেন আমার আপনার পাল্লেওয়ালা আল্লাহ। তাহলে সেই আল্লাহর নাম নিব, এমন ভাবে নিব, চারিপাশে যা মানুষ আছে, ইবলিস শয়তানও যদি থাকে, সে পলায়া চলে যাবে। আর আমি বাজারে যারা আছে, আপনারা যদি মাহফিলের নিয়ত করে আসেন, তাহলে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এখানে আসলে বহুত ফায়দা হবে, ওখানে বসে থাকলে কোনো ওই মেয়ে মানুষ দেখা ছাড়া আর কোনো লাভ ওখানে হবে না। আপনি এসেছেন মাহফিল শোনার জন্য, আপনি কোনো মেয়ে মানুষ শোনার জন্য, মেয়ে মানুষ দেখার জন্য আসেন না। অনেকে বাজারে আসবে মেয়ে মানুষ দেখার জন্য, কি ঠিক কি না? ওমি আপনি তো মেয়ে মানুষ দেখতে আসেন নাই, আপনি এসেছেন তাফসিরুল কোরআন মাহফিলে। এখানে রিয়াজুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের দাওয়াত দিয়েছে আপনাকে, তাহলে আপনি এসেছেন মাহফিল শোনার জন্য। আর আপনি বসে আছেন কোথায়? বাজারে, হ্যাঁ, কসমেটিকের দোকানে। কে? ওখানে তো লাল সুন্দরী মেয়েরা বসে আছে। হ্যাঁ, ওই লাল সুন্দরী মেয়েদের বসে থাকা এবং ওই হাঁটা চলা আপনি দেখার জন্য আসেন নাই। আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে উদাত্ত আহ্বান করব, আপনার পায়ে হাত জোর করে বলবো, আপনি বাজারে ঘোরাফেরা অযথা ঘোরাফেরা না করে আপনি চলে আসুন মাহফিলের প্যান্ডেলে। আর আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো, আপনারা মেহমানদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ একটা সুন্দর আয়োজন, এই সুন্দর আয়োজন যেন সাফল্য মণ্ডিত হয়, আমি দোয়া করছি। আমরা সকলে মিলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, বাজারে যারা আছে, তাদেরকে হয় বাড়ি পাঠায় দেন, না হলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে পাঠায় দেন। দোকানপাট ওইখানে, আমি দোকানপাট ভাইদেরকে বলছি, ভাই যারা অযথা বসে গল্প করছে তাদেরকে উঠায়া দেন, মাইকের আওয়াজ কি ওখানে যাচ্ছে? ওইখানে যারা বসে আছে অযথা বসে সময় নষ্ট করছে, আমি দোকানদার ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা ব্যবসা করতে এসেছেন পেটের ধান্দায়, আপনাদের এখানে হয়তো রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে, কিন্তু আপনি চাবেন না কোরআনের মাহফিলটা বিশৃঙ্খলা হোক, কারণ এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের সম্মানে, কোরআনের সম্মানে। আপনি কোরআনকে অবশ্যই ভালোবাসেন, কারণ আপনি মুসলমান, কোরআনের ভালোবাসা আপনার আছে। আমি উদাত্ত আহ্বান করব, আপনারা বাজারে যারা আছে স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা বিনীতভাবে ওখানে যেয়ে বাজার থেকে লোকজনগুলো এখানে নিয়ে চলে আসুন। আমি একটু আলোচনা করে, আমাদের ফারুক নোমানি ভাই অনেক সুন্দর আলোচনা করে, জ্ঞানী মানুষ,
আপনাদেরকে আলোচনা শোনাবে, আমাদের প্রিয় ওস্তাদ আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব আলোচনা শোনাবে। এজন্য আসুন, তাদের সম্মানার্থে, তাদের সম্মানার্থে। আমি আপনাদের এলাকার জামাই, কিন্তু জামাইয়ের মূল্য থাকে, কিন্তু সেই জামাইয়ের আবদারে, জামাইয়ের ভালোবাসার খাতিরে আমি আপনাদেরকে উদারতা আহ্বান করছি। আপনারা স্বেচ্ছাসেবক যারা আছেন বাজারে চলে যান, আপনারা পাঠিয়ে দেন। তাহলে সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম প্রথমে, হে নবী আপনি তাদেরকে বলে দিন, ইন্না মানে নিশ্চয়, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ। এবার আসুন নামাজের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য নামাজ ফরজ করে দিয়েছেন, কি ঠিক কিনা? ফরজ করে দিয়েছেন। এবার আসুন বলুন তো, আমরা কয়জন নামাজ পড়ি, আমরা কয়জন নামাজ পড়ি? সকালে পড়ি তো, দুপুরে পড়ি না, জোহরে পড়ি তো, আসরে পড়ি না, আসরে পড়ি তো, মাগরিবে পড়ি না, হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লি নাকি? তাহলে আমরা লোক দেখানো ইবাদত করি, লোক দেখানো নামাজ পড়লি, এবং লোক দেখানো ইবাদত করি মুসল্লি সাজি। তাহলে এই লোক দেখা, লোক দেখানো ইবাদত করা, এটাকে আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে কবুল হবে না সম্মানিত হাজিরিন। তাহলে সেই আল্লাহর দরবারে যদি কবুল হতে হয়, আপনার এখলাস এবং নিয়ত আপনার সঠিক থাকতে হবে, আপনার ইরাদা থাকতে হবে, আমি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্যই আমি নামাজ পড়তে যাচ্ছি, সলাত আদায় করতে যাচ্ছি। তাহলে ফজর পড়লেন তো জোহর পড়লেন না, জোহর পড়লেন তো আসর পড়লেন না, এভাবে অবহেলা করা যাবে না। তাহলে এতে আপনার শাস্তি আরো বেশি হবে, আপনি অবহেলা করছেন ইচ্ছাকৃত। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাহলে আপনি কি কাফেরের কাতারে যেতে চান? কাফেরের কাতারে যেতে চান না। এত সুন্দর একটা মসজিদ, মসজিদের উদ্যোগে হচ্ছে, তাহলে এই মসজিদে দেখা গেল নামাজ হয়, মুসল্লি পাওয়া যায় না। এই মাহফিল সেদিনই সার্থক হবে যেদিন দেখবেন আসরের সময় মসজিদটা ভরপুর হয়ে গেছে। এই মাহফিলটা সেদিনই সার্থক হয়ে যাবে যেদিন দেখবেন এই মসজিদের মুসল্লি বেড়ে গেছে। কারণটা কি? এই মাহফিলটা এই জন্যই দেওয়া যেন মানুষের মনের ভিতরে হেদায়েতের আলো জাগ্রত হয়, কি ঠিক কিনা? তাহলে সেই হেদায়েতের আলোয় আলোকিত হতেই আমাদেরকে হেদায়েতের পথেই তো চলতে হবে, কি ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টি করতে হবে এবং সেই হেদায়েতের পথে আমাকে আপনাকে থাকতে হবে, চলতে হবে, মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। আর পাঁচ ওয়াক্ত সালাত আমাকে আপনাকে কি করতে হবে? জামাতের সহিত আমাকে আপনাকে আদায় করতে হবে। আমরা এই নামাজ এমন ভাবে গাফিলতি দিই যে যদি আমরাও ডাকি, একটু প্যান্টের সমস্যা, পায়জামার সমস্যা, হুজুর থাক এখন একটু সমস্যা থাক, এটা বলি না? আমাদের যুবক ভাইয়েরা বেশি করে, আহা, তাদের জন্য আফসোস। আপনি যুবক হয়েছেন, আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে, তাহলে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ইবাদতটা বেশি গ্রহণযোগ্য, তাহলে সেই যুবক বয়সে আপনি আপনার ইবাদতটা খেলায় খেলায় কাটিয়ে দিচ্ছেন। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। সম্মানিত হাজিরিন, ফজরে নামাজ আপনি আদায় করলেন, জোহরে আদায় করতে পারবেন কিনা এমন কোনো গ্যারান্টি, এমন কোনো বিশ্বাস নাই। কারণ মালাকুল মউত আপনার আশেপাশেই সব সময় ঘোরাফেরা করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন।
মালাকুল মউত আপনার আশেপাশে সকল সময়ে ঘোরাফেরা করে, কারণ যখন তখন আপনার প্রাণ পাখিটা উড়ে যেতে পারে, প্রাণ পাখিটা ছিঁড়ে নিয়ে চলে যেতে পারে। সেই সময়ে আসার আগে, ওই জোহরের আগে আসার আগে আপনার ফজর পড়তে হবে, ফজর পড়ার পরে আবার জোহরের জন্য প্রস্তুতি নিতে হবে, জোহরের পরে আসরের প্রস্তুতি নিতে হবে। এভাবে মাগরিবের প্রস্তুতি নিলেন, ইশার প্রস্তুতি নিলেন, নামাজ কাজা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই মাহফিল থেকে আমরা একটি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, কারণ মালাকুল মউত আমার আপনার কখন চলে আসে? চার পেয়ারার মরণ পালকি আপনার বাড়ির দরজা রাঙ্গিনায় যাওয়ার পূর্বে আপনি আপনার সামানাটা সেইভাবে তৈরি করবেন, এমন ভাবে আপনার জীবনটা গঠন করবেন যেন কবরে নামানোর সাথে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে নামানোর সাথে সাথে কবরে আপনার সন্তানেরা আপনাকে নামাবে, আপনার ভাইরা আপনাকে নামাবে, অথবা আপনার সন্তান যদি আপনার আগে মারা যায় আপনি কবরে নামবেন। আহা, ওই সময়টা, ওই মৃত্যুর সময়টা আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা আল্লাহ যে জন্য পাঠালেন, আল্লাহর হুকুম আকাম সেভাবে পালন করা, পাঁচ ওয়াক্ত সালাত আমাকে আপনাকে পালন করতে হবে, রোজা রাখতে হবে, ইসলামের পাঁচটি স্তম্ভ সুন্দরভাবে আমাকে আপনাকে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য দরকার আল্লাহর ভয়। কি ভয়? এজন্য দরকার আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আমরা পাঁচ ওয়াক্ত সালাত পড়ার প্রতি আমরা মনোযোগী হব না, কারণ মনে করবে যে থাক পরেই পড়বানে, থাক পরেই পড়ব, এটাই আমার আপনার মনে হয়, কি ঠিক কিনা? আমার আপনার এটাই মনে হয়, থাক আজকে থাক পরেই পড়ব, কিন্তু পরে পড়লে চলবে না, কারণ এখনই আপনার মৃত্যুটা এসে যেতে। এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়া, এক মিনিটের নাই ভরসা রঙের দুনিয়া, আর দুনিয়া মাজরাউল আখিরা, এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র, আমরা যা দেখি চোখে ধাঁধা দেখি, শস্য ক্ষেত্র দেখি চাকচিক্য মনে হয়, আহা রমণী সুন্দরী কত সুন্দরী, আহা এই সুন্দরী আমারে আই লাভ ইউ বললো, আমারে প্রপোজ করলো, আহা এই সুন্দরী আমারে মেসেজ করলো, আহা এটা আমার যুবক ভাইদের কাছে খুব ভালো লাগে, ভালো লাগা কাজ করে, কি ঠিক কিনা? খারাপ কিছু বললাম নাকি? খারাপ কিছু বললাম? ও যুবক ভাইয়েরা, তোমাকে আমি বলি, তুমি যদি ভালো একটা মেয়ে পেতে চাও, তুমি যদি নিজে ভালো হও, অবশ্যই অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। মাঝখান দিয়ে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, মাঝখান দিয়ে তোমাকে একটু কষ্ট করতে হবে, যৌবনের বয়সটা তুমি একটু নিজেকে সেভ রাখো, তাহলে বুঝতে পারবে তোমার জন্য কি অপেক্ষা করছে। তুমি টুনির পিছনে ছুটে তোমার কোনো লাভ নাই, মোবাইলে মেসেজ দিয়ে তোমার কোনো লাভ নাই, তুমি বুঝবে যে সুন্দরী মেয়েটা তোমার পিছনে ঘুরঘুর করছে, এটা অবশ্যই অবশ্যই তার স্বার্থের জন্য করছে, এজন্য করছে, হয় তোমার কাছ থেকে টাকা নিবে, তোমার কাছ থেকে পয়সা নিবে, তোমার কাছ থেকে টাকা পয়সা উদাও হয়ে যাবে, তখন দেখবে ওই মেয়ে তোমারকে আর পাত্তাই দিবে না। ওই মেয়ের যখন স্বার্থ হাসিল হয়ে যাবে, তোমার কাছ থেকে সরে যাবে, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। তোমার সাথে চ্যাটিং করতে করতে আরো দুইজনের সাথে চ্যাটিং করবে, আহা তুমি কেন ওই মেয়ের পিছনে ঘুরঘুর করো, ওই মেয়ে তো ভালো নাই। যেই মেয়ে তোমার পিছনে ঘুরঘুর করে তুমি বুঝবে ওই মেয়ে ভালো না, তার সমস্যা আছে। ওই মেয়ে যদি তোমাকে মেসেজ করতে পারে, তুমি বুকে হাত দিয়ে বিশ্বাস করো ওই মেয়েও অন্য কাউকে মেসেজ করবে, এটা তুমি বিশ্বাস করে রাখো।
তোমার জন্য আল্লাহ তো একটা নির্ধারিত করে রেখেছে, মাঝখান দিয়ে অযথা কেন দুষ্টামি করো, আল্লাহর কাছে কেন গুনাহগার হও? আহা, তোমাদের পায়ে ধরি বলি, তোমরা ওই পথে তোমরা পা বাড়ায় না। আর মেয়েদেরকে বলি, আহা, এতক্ষণ তো ছেলেদের প্রশংসা করলাম, মেয়েদের পছালাম, এইবার শোনেন ছেলেদের কিভাবে পছানো যায়। আহা মা বোনেরা, যেসব যুবক ভাইরা তোমাদেরকে মেসেজ করে, কেন করে জানো না? আজকে তোমাকে মেসেজ পাঠাবে, কেমন আছো? আজকে তোমাকে বলবে তুমি কেমন আছো, তুমি উত্তর দেবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ দিয়ে তোমার লাইন শুরু হবে, এই লাইন এইভাবে আলহামদুলিল্লাহ বলে শুরু হয়ে যাবে। আস্তে আস্তে বলবে তুমি কি দিয়ে খেয়েছো, তুমি কোথায় আছো, তুমি কি ড্রেস পরেছো, তোমার বাড়ির সবাই কেমন আছে, তোমার বাবা মা কি বাড়িতে আছে। এবার বলবে আজকে কি কলেজে আসবা, বলবে না আজকে ভালো লাগছে না শরীর, তা কবে আসবা, তো অমুক দিন আসবে, কয়েকদিন একটু ডেটিং করা যায় না, কি বলবে? ওই দিন একটু ডেটিং করা যায় না, ওই ছেলে কিন্তু উদ্দেশ্য খারাপ, তোমাকে তো ছলে বলে কৌশলে তোমার বিকাশে টাকা পাঠিয়ে দেবে, তোমাকে থ্রি পিস কিনে দেবে, তোমাকে সুন্দর শাল চাদর কিনে দেবে, তোমাকে রংবেরঙের লিপস্টিক কিনে দেবে, তোমাকে যত কসমেটিক আছে তোমাকে দিবে। কেন দিবে? তার একটা শর্ত আছে, সেই শর্তটা হলো তোমার দেহ। সেই শর্তটা কি? সেই শর্তটা হলো তোমার দেহ। তুমি বিশ্বাস করো তোমার ওই বয়ফ্রেন্ড এমন ভাবে তোমাকে সুজি সুযোগ ভাই ঝোপ বুঝে কোপ মারবে, তুমি টের পাবা না। এখন তো মোবাইলের যুগ, রেকর্ড করে রাখে, ভিডিও কলের কথাটা স্ক্রিন ভিডিও করে রাখে, আহা, তোমাকে ব্ল্যাক মেইল করে, তোমাকে ডেটিং এ নিয়ে যায়, পার্কে নিয়ে যায়, হোটেলে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে তোমাকে ব্ল্যাক মেইল করে, তোমাকে এমন ভাবে এমন ভাবে দেহ উপভোগ করবে, কয়দিন পরে কবে আমি প্রেগনেন্ট, আই অ্যাম প্রেগনেন্ট, কি বলবে? কয়দিন পরে বলবে আই অ্যাম প্রেগনেন্ট, মা বাবা বলবে হ্যাঁ তোমার তো বিয়ে হয় নাই, তুমি কেমন করে প্রেগনেন্ট হইলা? কয় আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তার সাথে ডেটিং করতাম, কি করতাম? বাস্তব কথা বলছে যুবকদের উদ্দেশ্যে। ও যুবক, তুমি নামাজের কাছে যাও না, নামাজের কথা শুনলে পরে তোমার ভালো লাগে না। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে ডাক দেয়, তোমার ঘুম ভাঙে না। তোমার ঘুম ভাঙে কখন? তোমার ঘুম ভাঙে তখন তুমি যখন মিস কল মারে, আহা, এত জোরে আজান তোমার কানে আসে না, অথচ সত্য একটা মিস কল তোমার কানে বাজে। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া যুবক, ও যুবক তোমাদেরকে বলতে চাই, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মত ভয় করবে, এই জন্য ভয় করবে কারণ তোমরা মুসলমান, কাল কিয়ামতের ময়দানে তোমরা চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে মালাকুল মউত যখন তোমাদেরকে ঘিরে ধরবে, যখন তোমাদের ডাক চলে আসবে, এই দুনিয়ায় বেশি দিন তোমরা থাকবে না, থাকবে গে, ডাক দিয়া আছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, ঠিক কিনা? এমন ভাবে আল্লাহ তোমার ডাক দিয়ে দিবে, এই দুনিয়ায় বেশি দিন তোমরা থাকতে পারবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটি গোপন ফাঁদ, ওই গোপন ফাঁদে যেন তোমরা না পড়ো। আহা, আসো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিয়ামত আল কোরআনটা তোমরা সাথে নিয়ে আল কোরআনটা পড়ো, আল কোরআনটা পড়ো, ওই পড়ে তোমরা তোমাদের জীবনটা গঠন করো, তাহলেই দেখবে তোমার জন্য অতি সাধবী সুন্দরী অপেক্ষা করছে। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট, তুমি একটু অপেক্ষা করো। মা বোনেরা, যেটা বলছিলাম, আপনাকে ব্ল্যাকমেইল করবি,
স্ক্রিন ভিডিও কলের মাধ্যমে আপনাকে ব্ল্যাকমেইল করবে, আহা তোমার চেহারাটা একটু দেখতে চাই, একটু ভিডিও কলে আসো না, তোমার কি ড্রেস পরা রয়েছে, আহা সমাজের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এজন্য আসুন আমি সংক্ষিপ্ত পরিসরে সময় সংক্ষেপ আসুন আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে আমরা বিরত থাকি, আমরা আল্লাহর হুকুম পালন করে আল্লাহর রাজি খুশি করবার জন্য আল্লাহ আমাদেরকে পাঠালেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা আল্লাহ পাঠালেন আমাদের কি ইবাদত করার জন্য, আমরা সেই ইবাদত করার জন্য আমরা ব্যস্ত হই আর সেই ইবাদত আমরা করি। এরপর আল্লাহ বলছেন অনুসুখী আমার কুরবানি, তাহলে যাদের সামর্থ্য আছে তারা আমরা কুরবানি করব। ওই সময়ে কাফের মুশরিকেরা মূর্তি পূজার নামে তারা কুরবানি করত, কিসের নামে মূর্তি পূজার করত, এবং মূর্তি পূজাদের নামে তারা কি করত, কুরবানি করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, তুমি তাদেরকে জানিয়ে দাও, তাদেরকে উদ্দেশ্য করে বললে যে তাদের পক্ষ থেকে যেন তারা কি না করে, কুরবানি না করে। কুরবানি হবে কেবলমাত্র একমাত্র আমার রবের জন্য, তিনি কে, তিনি হলেন আল্লাহ। এরপরে বলছেন অমা হাইয়া আমার জীবন, অমা মাতি আমার মৃত্যু, তাহলে আমার জীবন এবং মৃত্যু কে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন। সূরা মুলকের ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন জন্ম এবং মৃত্যু দান করলাম, এজন্য দান করলাম আমি দুনিয়াতে মানুষদেরকে পাঠালাম জন্ম দিয়ে, জন্ম এবং মৃত্যু দুইটাই রাখলাম, কিন্তু জন্ম এবং মৃত্যুর মাঝখানে একটা মানুষের কাজ আছে, সেই কাজ হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করা। আর এই ইবাদতটা আমি দেখতে চাই কার ভালো এবং মন্দ, আহসানু আমালা আমি দেখতে চাই কার আমলটা ভালো, যার আমলটা ভালো, যার কৃতকর্ম ভালো, আহসানু আমালা যার কৃতকর্মটা ভালো, আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যার আমলটা ভালো হবে আমি তাকে ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। তাহলে সেই ক্ষমার দলে আমরা থাকতে চাই কি না, ক্ষমার দলে আমরা থাকতে চাই কি না, ক্ষমার দলে অবশ্যই অবশ্যই আমরা থাকতে চাই। এজন্য থাকতে চাই কারণ আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই আশা, আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমাদেরকে কোথায় যেতে হবে, জান্নাতে যেতে হবে। সেই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই, জান্নাতে কারা কারা যেতে চাই একটু দু হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এই বান্দাগুলোর হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। দেখো এই শীতের কনকনে রাতে তারা তোমার কোরআন এবং হাদিসের কথা শুনছে, আল্লাহ তাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই আশা, তারা জান্নাতে যেতে চায়। আল্লাহ সকলে যেন জান্নাতে যেতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও, সকলের ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমিন। আমরা বলি আমিন, হাত নামা। তাহলে সম্মানিত হাজিরিন, অমা হিয়ায়া অমা মাতি, জীবন এবং মৃত্যু কে দিলেন, আল্লাহ দিলেন। সেই আল্লাহ এজন্য দিলেন আমাকে ইবাদত করতে হবে, সেই ইবাদতটা আমরা করতে চাই, লিল্লাহি রব্বিল আলামিন। এই সকল কিছু কার জন্য হবে, মহান রবের জন্য। কার জন্য হবে, মহান রবের জন্য হবে। সেই মহান রবের জন্যই যদি হয় তাহলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর পথে আমাদেরকে থাকতে হবে, কোরআনের পথে থাকতে হবে, দিনের পথে থাকতে হবে। দিনের পথে থাকতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে, অবশ্যই অবশ্যই দিনের পথে আঞ্জাম দিতে হলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি থাকতে হয় তাহলে অবশ্যই অবশ্যই নির্যাতন নিপীড়ন যাই আসুক না কেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, যেমনিভাবে পরীক্ষা করেছিল বিভিন্ন সাহাবিদেরকে।
হযরত ওমর যেমন ছিলেন ইসলাম বিদ্বেষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছিল, এই ইতিহাস আমরা সকলে জানি। আব্দুল উজ্জা নামে একজন সাহাবী ছিল, যেই সাহাবীটা ইসলাম গ্রহণ করেছিল, তার চাচার কাছে গিয়েছিল। তার চাচা বলল, চাচা তুমি কি ইসলাম গ্রহণ করবে? চাচা বলল, না আমি ইসলাম গ্রহণ করব না। তাহলে শুনে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি, কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। চাচা শুনে রেগে গেলেন, চাচা খপ করে তার কলারটা চেপে ধরলেন, চেপে ধরে তার জামাগুলো খুলে ফেললেন, জামা খুলে ফেললেন, তার দেহ থেকে বস্ত্র সরায় ফেললেন, বস্ত্রটা সরালেন, উলঙ্গ করে ফেললেন, লজ্জায় এমনভাবে লজ্জা পেয়ে গেলেন, সাথে সাথে দৌড়ায় মায়ের ঘরে চলে গেল। মা লজ্জা পেয়ে গেল, মাকে বলল, একটা কাপড় দাও, আমি আমার নিজেকে আবৃত করব। এভাবে আবৃত করে বলল, আমাকে একটা কাপড় দিয়ে দাও, আমি আমার নবীর কাছে মদিনায় যেতে চাই। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজ মাতৃভূমি মক্কার কাফিরেরা তাকে থাকতে দিল না, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলাম প্রচার করার কারণে। কারণ কাফের মুশরিক আবু জেহেল, উতবা, সাইবারা ওই কোরআনের দাওয়াত প্রচার হোক এটা চাইছিল না। এখনো যারা আবু জেহেল, উতবা, সাইবা, মার্কা উত্তরসূরিরা আছে, তারাও চায় না এই কোরআনের দাওয়াতটা সুন্দরভাবে পৌঁছায়া যান। যদি পৌঁছায়া যায় তাহলে বুঝবেন ইসলামের দলে সকলে প্রবেশ করবে, এমন ভাবে প্রবেশ করবে জানে যে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় সমাজে খুন রাহা জানি ধর্ষণ কোনো কিছুই থাকবে না, সবাই নিরাপদে থাকবে। সবাই কি নিরাপদে থাকবে? চুরি করলে হাত কেটে দেবে, ধর্ষণ করলে মাটিতে পুঁতে এমন ভাবে বেত্রাঘাত করবে, পাথর ছুড়ে তাকে মেরে দেবে। আহা, এই জিনিসটা কিন্তু কাফের মুশরিকেরা চাইবে না। চাইবে কি? আমি ধর্ষণ করি, আমি কিন্তু চাইবো না এটা প্রতিষ্ঠা হয়ে যাক, এটা রায় বাস্তবায়ন হয়ে যাক। আমি চোর, এটা চাইবো না এটা প্রতিষ্ঠা হয়ে যাক, কারণ সরিকাত যে চুরি করবে তার হাতটা কেটে দিবে। আহা, এটা কিন্তু তারা চাইবে না। চাইবে কি? এটা কি চাইবে? এটা চাইবে না। সম্মানিত হাজিরিন, মক্কা থেকে হিজরত করলেন মদিনায় চলে গেলেন আমার সেই আব্দুল উজ্জা, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, তোমার এই অবস্থা কেন? আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমার বস্ত্র আমার গায়ে থেকে টান মেনে টেনে হেসড়ে খুলে নিয়েছে। আল্লাহু আকবার! ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে বস্ত্র এভাবে তুলে নিলেন, আমার চাচা আমাকে নির্যাতন করলেন, নিপীড়ন করলেন, রিমান্ড টানলেন আল্লাহ। তখন ইয়া রাসূলুল্লাহ বললেন, তুমি শান্ত হও। আব্দুল উজ্জা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথেই থাকতে চাই, ইসলামের পথে অবিচল থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নামটা কে? বলল, আব্দুল উজ্জা। বলল, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। আজ থেকে তোমার নামটা কি? আব্দুল্লাহ। এরপরে তাবুকের যুদ্ধের দামামা পেতে গেল, ইসলামের যুদ্ধ বেজে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ডাক দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের যখন ডাক দিয়ে দিলেন, 30,000 সৈন্য, রোমান সৈন্য ছিল 2,00,000, এই 2,00,000 সৈন্য বিরুদ্ধে তাবুক যুদ্ধে বিজয় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক ছিলেন 30,000। এবার যার যা ছিল, মহিলাদের স্বর্ণ গয়না যা ছিল তা সকল কিছু দান করে দিলেন, সকল কিছু দান করে দিলেন, পুরুষেরা যা যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী দান করে দিলেন। বললেন, আমার এই আছেই দিলাম। এরপরে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু হাত পা নিয়ে এসেছি, আমার জামাটাও ছিল না, আমি দেওয়ার মতো আমার কিছু নাই,
আমার দেওয়ার মতো কিছু নাই, আমি আমি আমার জীবনটা ইসলামের জন্য দিতে চাই। আল্লাহ আকবার, আমি আমার জীবনটা আল্লাহর রাহে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই আরজিটা পেশ করুন, আরজিটা কবুল করে নিন। ইয়া রাসূলুল্লাহ বললেন, তুমি শান্ত হও। শান্ত হওয়ার পরে ওই তাবুকের যুদ্ধের ময়দানে এই আব্দুল্লাহকে কবুল আর মঞ্জুর করে নিলেন। আব্দুল্লাহ গেলেন, বলল আমার সামনের কাতারে রেখেন। ওই আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করেন যেমন আমার এই তাবুকের ময়দানে আমার জীবনটা শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ, তাবুকের ময়দানে যেন আমার জীবনটা শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন দোয়া করেন, খেজুরের ডাল নিয়ে আসেন, নিয়ে আসে হাতে বেঁধে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, এমন ভাবে ইয়া রাসূলুল্লাহ বললেন, আল্লাহ এই আব্দুল্লাহর রক্ত যেন ওই কাফেরদের জন্য হারাম হয়ে যায়, কাফেরদের জন্য হারাম হয়ে যায়, কাফেরদের জন্য হারাম হওয়ার কথা শুনে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এ কথা বললেন? আমি তো আমার জীবনটা ওই তাবুকের ময়দানে দিতে চাই, ইসলামের জন্য দিতে চাই, কোরআনের জন্য দিতে চাই, দ্বীনের জন্য আমার এই জীবনটা আমি দিয়ে দিতে চাই। বললো, তোমার যে নিয়ত, যে ইখলাস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মনে প্রাণে যেটা নিয়ত করেছো এই নিয়তটা তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, তোমার এই নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। অতএব তোমার চিন্তা করার কারণ নাই, যদি তুমি জ্বর অবস্থায় মারা যাও তুমি শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাবুকের ময়দানে গেলেন, যুদ্ধ বাদেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরা 30,000 সৈন্য নিয়ে তারা কি হলো, ইসলাম বিজয় লাভ করলো। তারা রোমান সৈন্যরা, তারা 200,000 সৈন্য নিয়ে তারা পলায়ন করলেন, ইসলামের বিজয় হলো। এই আব্দুল্লাহ মারা গেলেন, আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তার ওই লাশটা নিয়ে চলে আসলেন। লাশটা নিয়ে চলে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাথী ভাইরা, এমন ভাবে লাশটা নিয়ে আসো আমার আব্দুল্লাহ যেন কষ্ট না পায়, আমার আব্দুল্লাহ যেন কষ্ট না পায়, এমন ভাবে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামলেন এবং ওই লাশটা ধরলেন, আব্দুল্লাহর লাশটা নামালেন। লাশটা ধরেছিলেন আবু বকর এবং হযরত ওমর, সুবহানাল্লাহ। এবং ওই অন্ধকার রাত্রে হারিকেন নিয়ে, অর্থাৎ আলোর নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হলেন হযরত বেলাল। আহা, অনেক সুন্দর একটা ইতিহাস। তো সম্মানিত হাজরিন, ইসলামের জন্য, ইসলামের দিনের জন্য যদি আমরা থাকি, আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের জীবন উৎসর্গ করতে হবে, মাল উৎসর্গ করতে হবে, আমাদের টাকা পয়সা অর্থ করি যা কিছু দিয়েছে এটা আল্লাহর রাহে আমাদেরকে কি করতে হবে, দিতে হবে, দিনের পথে আমাদেরকে থাকতে হবে। কথা দিবেন তো? ইসলামী সঙ্গীতটা গেয়েই আমি শেষ করে দিচ্ছি। তাহলে দিনের জন্য আমাকে আপনাকে কথা দিতে হবে ইনশাআল্লাহ। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনে ইমানটা জাগবে। কি ঠিক কিনা? কোরআন শুনলে ইমানটা জাগে না, কি হয়, ইমানটা কি হয়, মজবুত হয়। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে কোরআন শোনাবো, যে কোরআনে ইমানটা জাগবে, যে কোরআনে ইমানটা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানী দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে
আন্দোলনের কাজে লাগবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে ইমানটা জাগবে। আমার গান যদি জাগাতে পারি মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, কারণ আঘাত আমরা পাই ঠিক কিনা, ইমানের পথে থাকলে আমরা আঘাতটা একটু বেশি পাই, মানুষের কটু কথাও একটু শুনতে হ। তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে, যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, তবে তোমাকে কোরআন শোনাবো যে কোরআনে ইমানটা জাগবে, যে কোরআনে ইমানটা জাগবে।